দেখতে পাচ্ছ হাতে রিপোর্টটা নিয়েই কিন্তু আজকে আমি ভিডিওটা শুরু করছি কেন কি আজকে যে বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা একদম আমি আমার রিপোর্ট সমেত প্রমাণ সমেত তোমাদেরকে দেখাবো বলে কিন্তু হাতে এই রিপোর্ট নিয়ে শেয়ার করছি ভিডিওটা শুরু করেছি তো এখানে তিনখানা রিপোর্ট রয়েছে যেই যে রিপোর্টগুলো আমি পয়সা খরচ করে করেছি সেই রিপোর্টগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব যেই যেই ব্যাপারটা তোমাদের সঙ্গে যে শেয়ার করতে চলেছি সেই ব্যাপারে কিন্তু প্রচুর কমেন্ট আসে প্রচুর অনেকে জিজ্ঞাসা করে তো আমি অলরেডি এই নিয়ে ভিডিও করে রেখে দেখেছি তো সেগুলো দু তিন মাস পুরনো হয়েছে তো এর এরপরেও কিন্তু হয়তো ভিডিওটা ওরা কমপ্লিট করে দেখে না পুরোপুরি দেখে না সেই জন্য ভাবলাম যেহেতু আমি ওর প্রেগনেন্সি ভিডিও দেওয়া শুরু করছি সেই জন্য আবার একটু তোমাদের সঙ্গে শেয়ার করি আমার এই রিপোর্ট তো রিপোর্টের মধ্যে কিন্তু অনেক কিছু ব্যাপার চলে আসে তো সমস্ত ডিটেলসে আজকে শেয়ার না করলেও মূল যে দু তিনটে ব্যাপার আমি শেয়ার করব। সেটা কিন্তু একদম রিপোর্ট দেখে তোমাদেরকে বলে দেবো যে কী কী মানে কী কী ব্যাপার আছে তো তোমরা তো থামলাল দেখে বুঝতে পেরেছ আজকে তোমাদের সঙ্গে কী শেয়ার করব তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের সঙ্গে দু একটা কথা আগে বলে নেওয়া দরকার সেই জন্য ভিডিওটা শুরু করছি তোমরা কিন্তু ভিডিওটা একদম নো স্কিপ করে দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে একটু হলেও হেল্প হবে সো হ্যালো ফ্রেন্ডস নতুন আরও একটা হেল্পফুল ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানেছি আমার চ্যানেলে অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আমি তো সবসময় বলি যারা যারা নতুন মা হতে চলেছে তারা সব সময় বি পজিটিভ থাকো খুব হ্যাপি থাকো নেগেটিভিটি নিয়ে মধ্যে একদম আসতে দিও না তো ভিডিওটা শুরু করার আগে যে দু একটা কথা বলে বলে আমি বলি সেটা হচ্ছে দেখো আমরা যখন মা হব বলে ভাবি তখন কিন্তু আমাদের একটাই উদ্দেশ্য থাকে আমরা যেন একটা সুস্থ সবল সন্তানের জন্ম নিতে পারি সেটা পুত্র সন্তান হোক আর কন্যা সন্তান হোক অন্তত আমি এটা মনে করি সন্তান কিন্তু সন্তানই হয় পুত্র হোক আর কন্যা হোক হ্যাঁ যখন আমরা প্রথম কনসিভ করি তখন পুত্র সন্তান কন্যা সন্তান সেটা হয়তো খুব বেশি মাথায় না আসলেও তখন যেন মনে হয় একটা সুস্থ সবল সন্তান কোলে আসলেই হলো। কিন্তু যখন সেকেন্ডবার অনেকে মা হয় তখন যার আগে ছেলে থাকে তারা পরের মেয়ে সন্তান চায় অথবা যার আগে মেয়ে সন্তান থাকে তারা পরের বারে ছেলে সন্তান চায় সেটা হয়তো একটুখানি মেনে নেওয়া যায় কিন্তু যখন প্রথমবার মা হতে চলেছে তখন যেন মনে হয় ছেলে হোক মেয়ে হোক যাই হোক যেন একটু সুস্থ সবল সন্তান আমার কোলে আসে আমি তো এটাই মনে করি তো সেইখান থেকে দাঁড়িয়ে আমি এটাই বলবো যে ছেলে হোক আর মেয়ে হোক যাই হোক সেটাকে হাসি মুখে কিন্তু অ্যাকসেপ্ট করা দরকার এবার তাও অনেক সময় মনে হয় যখন আমরা কনসিভ করি যখন আমাদের প্রেগনেন্সিটা রানিং থাকে তখন একটু জানতে ইচ্ছা করে ছেলে হবে না মেয়ে হবে ছেলে হবে না মেয়ে হবে একটু এরকম আমারও মনের মধ্যে আসতো ইচ্ছে জাগত জানতে যে ছেলে হবে না মেয়ে হবে তো আমি কিন্তু বেশিরভাগটা ভেবেছিলাম আমার মেয়ে হবে কিন্তু আমার ছেলে হয়েছে তো অনেকে জিজ্ঞাসা করে যে দিদি তোমার বেবির এফএইচআর কত ছিল তোমার প্লাসেন্টটা কি ছিল মানে এই এই ব্যাপারগুলো অনেকে অনেক প্রশ্ন করেছে তো অলরেডি ভিডিও দেওয়া আছে তাও যেহেতু অনেকে জিজ্ঞাসা করেছে জন্য ভাবলাম একটা ভিডিও করি তো অনেকের ধারণা বাচ্চার হার্টবিট কম থাকলে নাকি ছেলে সন্তান হয় আর বেশি থাকলে নাকি মেয়ে সন্তান হয় আমি এর আগেও বলেছি এই বিষয়ে কিন্তু আমি কোনো তর্ক বিতর্কে যাবো না এটা সম্পূর্ণ যে যার রিপোর্টের উপর নির্ভর করে তো আমার রিপোর্ট কিন্তু তিনবারে তিন রকম এসছে এফএইচ যেটা তো আমি তোমাদেরকে রিপোর্ট সমেত দেখালে তোমার ভালো বুঝতে পারবে তো এই ব্যাপারে কিন্তু আমি একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলবো না যে বেশি হলেই তোমার মেয়ে হবে কম হলেই ছেলে হবে এটা কিন্তু আমি একদমই তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলবো না আমি জাস্ট আমারটা তোমাদের সঙ্গে শেয়ার করব প্লাসেন্টাও সেম প্লাসেন্টা কেউ এক একজনের এক এক রকম মতামত আছে প্লাসেনটা নিয়েও তো আমি বারবার বলছি আমি কিন্তু আমারটাই শেয়ার করব আমি কিন্তু সকলেরটা নিয়ে কোনো মতামত দেবো না আমি জাস্ট আমার প্রেগনেন্সি সংক্রান্ত সব কিছুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো অন্যদের কোনো কোনো ব্যাপারে কিন্তু আমি কোনো কিছু বলতে চাই না তো যেহেতু আমি আমার ব্যাপারে শেয়ার করছি যেহেতু আমাকে প্রশ্ন করছে সবাই সেহেতু কিন্তু আমি আমারটাই শেয়ার করবো তো আমি এই যে রিপোর্ট পাশে নিয়ে বসে আছি আমি তোমাদেরকে অবশ্যই ব্যাক ক্যামেরা করে দেখাবো তো তোমরা দেখতে থাকো দেখো আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এখানে তিনটে রিপোর্ট রয়েছে প্রথম একটা দেখো আমার নাম লেখা রয়েছে প্রথম একটা হয়েছে দু মাসের দেখতে পাচ্ছ আট সপ্তাহের রিপোর্ট এটা হচ্ছে দু মাসের রিপোর্ট তারপরটা দেখো আমার নাম লেখা রয়েছে এটা হচ্ছে পাঁচ মাসের রিপোর্ট দেখে বুঝতেই পারছো দেখো কুড়ি সপ্তাহ এটা হচ্ছে পাঁচ মাসের রিপোর্ট থার্ড হয়েছে দেখো এই যে আমার নাম লেখা রয়েছে এটা হচ্ছে আট মাসের রিপোর্ট তো এইগুলো হচ্ছে আমি খরচা করে করেছি এই রিপোর্ট তো এখানে দেখানোর মতন কিন্তু অনেক কিছু ব্যাপার রয়েছে আর এখানে যে লেখাগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু যখন আমি এই রিপোর্টস ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ভিডিওতে তখন কিন্তু এগুলো আমি লিখেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য তো এরপরে তোমরা যদি চাও আমি এ নিয়ে আবার ভিডিও আনবো আপাতত আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি শুধুমাত্র এফ চারটা তোমরা এফএইচারটা দেখে নাও আমার যেহেতু বেবি বয় হয়েছে সেই জন্য অনেকে যেটার ধারণা সেটা দেখো এফএইচ আর দেখতে পাচ্ছ প্রথমবারে যখন আমি আট মাস আট সপ্তাহে যখন রিপোর্ট করেছিলাম তখন দেখো এফএইচ আর ছিল দেখো একশো সাতান্ন আর একটা কথা আমি এখানে বলি অনেকে জিজ্ঞেস করেছে যে রিপোর্টে এফ লেখা আছে না এম লেখা আছে সত্যি কথা বলতে আমি এখনোই সেই ব্যাপারটা বুঝতে পারিনি যে কোথায় লেখা থাকে এফ আর এম তবে আমি এখানে পেয়েছি একটা এম লেখা এই যে দেখো এই যে এম আমি কিন্তু জানি না যে এই এইটা মানে কি মেল না এখানে কি কারোর এফ লেখা থাকে যেহেতু আমার বেবি বয় হয়েছে সেখানে আমার এখানে এম লেখা রয়েছে এবার আমি যেহেতু কোনো মেয়ের রিপোর্ট এখনও দেখিনি সেই জন্য বলতে পারবো না যেখানে কি এফ লেখা থাকে না কি থাকে না তো তোমরা যদি কারোর যদি এরকম জানা থাকে তাহলে আমাকে প্লিজ কমেন্টে জানাতে পারো তো দেখো আমার এরকম লেখা রয়েছে প্রথমে দেখো একশো সাতান্ন বিপিএম এরকম লেখা রয়েছে এটা হচ্ছে দু মাসের যখন রিপোর্ট দেখতে পাচ্ছ আট সপ্তাহ তার মানে দু মাস এক মাস সমান চার সপ্তাহ দু মাস সমান আট সপ্তাহ দেখতে পাচ্ছ তো এটা এটা গেলে যখন আমি প্রথম কনসিভ করেছিলাম তারপর এটা ফার্স্ট রিপোর্ট হচ্ছে এটা তো এরকম এফএইচারটা এরকম এসেছিল তারপরে যখন আমি পাঁচ মাসে রিপোর্ট করেছিলাম পাঁচ মাসের দেখো এফ এফএইচার কীরকম এসছে দেখো এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু বেড়ে গিয়ে দেখো একশো একাত্তরে চলে এসেছে পাঁচ মাসের রিপোর্টটা দেখে বুঝতে পারছো কিন্তু একশো একাত্তর হয়ে গেছে দেখো দেখতে পাচ্ছ কুড়ি সপ্তাহ তার মানে পাঁচ চারে কুড়ি পাঁচ মাস সমান কুড়ি সপ্তাহ দেখতে পাচ্ছ পাঁচ মাসের রিপোর্ট দেখো এটা কিন্তু একশো একাত্তর হয়ে গেছে তো এটা গেল সেকেন্ড রিপোর্ট থার্ড রিপোর্ট দেখো আবার দেখো এখানটায় একত্রিশ সপ্তাহ তার মানে আট চারে বত্রিশ তার মানে এটা আবার আট মাসের রিপোর্ট ছিল দেখো এফএইচ দেখো এখানে এফএইচ কিন্তু এখানে আবার দেখো একশো হয়ে গেছে তো এবার তোমরা নিজেরা গেস করে নিতে পারো যেটা কম না বেশি আমি কমও বলবো না বেশিও বলবো না এটা কিন্তু অনেকে বলে নাকি চল্লিশ থেকে পঞ্চাশের ভেতরে থাকলে নাকি ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা থাকে তো এরকম কিন্তু আমার এটা লাস্ট রিপোর্টে মোটামুটি আট মাসে যে রিপোর্ট সেটা কিন্তু এখানে এরকম এসেছে একশো আটান্ন এসেছে তো তোমরা যদি ভালো করে লক্ষ্য করো বুঝতে পারবে যে তিন জায়গায় কিন্তু তিন রকম এফএইচ এসেছে তো একবার কমা মানে একদম কম ছিল একশো সাতান্ন তারপরে একবার বেড়ে গেছে তারপরে আবার একবার দেখো শেষের দিকে কমে গেছে তো তোমরা এখান থেকে একটু আইডিয়া করতে পারো যে কি হতে পারে এফএইচ দেখে আর এই যে এফ আর এম দেখো প্রত্যেক জায়গায় কিন্তু এম লেখা রয়েছে এখানেও এম লেখা রয়েছে আর এখানেও দেখো এম লেখা রয়েছে এবার কোন এম তোমরা আমাকে জিজ্ঞেস করছো সত্যি আমি সেটা জানি না কিন্তু অনেকে আমাকে জিজ্ঞেস করেছে দিদি তোমার রিপোর্টে কি কোথাও এফ অথবা এম এরকম কিছু লেখা রয়েছে তো আমি কিন্তু এরকমই এম দেখতে পাচ্ছি আর প্লাসেন্টা যেটা বলছিলাম প্লাসেন্টা দেখো আমার কিন্তু এন্টেরিয়র প্লাসেন্টা লেখা রয়েছে আপার ও এখানেও লেখা রয়েছে ইন্টেরিয়র আর এই রিপোর্টেও লেখা রয়েছে দেখো এন্টেরিয়র দেখো মানে সামনের দিকে রয়েছে আমার প্লাসেন্টাটা তো ছেলে সন্তানের ক্ষেত্রে প্লাসেন্টা সামনের দিকে থাকে না পেছন দিকে থাকে সেটা তোমরা এবারে একটুখানি আন্দাজ করতে পারো আমার কিন্তু এখানেও লেখা রয়েছে ইন্টেরিয়র আর এখানেও লেখা রয়েছে ইন্টেরিয়র মানে সামনের দিকে আর একদম ফার্স্ট রিপোর্টের প্লাসেন্টা দেখো লেখা রয়েছে মানে এটার অবস্থানটা ঠিকঠাক অবস্থায় রয়েছে গুড লেখা আছে এখানটায় মানে অবস্থানটা ভালো রয়েছে এরকম রিপোর্টে লেখা রয়েছে তো এই গেল আমার তিনটে রিপোর্টের প্লাসেন্টা আর এফ তো আজকের রিপোর্টে তো আমি শুধুমাত্র এটুকুই শেয়ার করেছি প্লাস আর এফএইচ যাদের যাদের যেরকম রিপোর্ট এসছে তোমরা একটুখানি চেক করে নিতে পারো যে তোমাদের কীরকম এসছে যারা মোটামুটি আট নয় মাসের দিকে পড়ে গেছে তোমরা কিন্তু এরকম করে একটু চেক করে নিতে পারো আমার প্রথমের দিকে কম ছিল তারপরে একটু বেড়ে গেছে তারপরে আবার একদম কমে গেছে তো আমি কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো না যে আমি যেটা বলছি সেটা সঠিক হতেই হবে কেন কি আমি আবারও বলছি এটা শুধু আমি আমার রিপোর্ট শেয়ার করছি এক একজনে একেরকম হতেই পারে আর প্লাসেন্টটাও সেটাই বলছি আমার প্লাসেন্টটা যেরকম রিপোর্টে এসছে সেরকম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমরা দেখে নিতে পারো যে সামনের দিকে আর পেছনের দিকে কীরকম কার কিরকম আসছে দেখে নেবে আর এরপরে আমি ডিটেলসে আরও ভিডিও আনবো যেটা পাঁচ মাসের আনেমালের স্ক্যান আমি এর আগেও ভিডিওতে দিয়েছি তোমরা যদি চাও আমাকে অবশ্য কমেন্টে জানাও আর হ্যাঁ তোমরা ভিডিও দেখছো প্রচুর দেখছো কিন্তু কেউ ঠিকঠাক করে লাইক করছে না কমেন্ট করছে না মানে সাইলেন্ট ভিউয়ার্স আমি জানি সাইলেন্ট ভিউয়ার্স আমার প্রচুর আছে কিন্তু সাইলেন্ট ভিউয়ার্সরা কি একটা লাইক দিতে পারো না একটা করে লাইক অন্তত দিয়ে দিও তো চলো আজকের ভিডিওতে আমি আর বেশি কিছু ডিটেলস আলোচনা করব না এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছিলাম তোমরা ওই এফ আর এমটা যেটা জিজ্ঞেস করছিলে সেটাও কিন্তু আমি উত্তর দিয়ে দিয়েছি আমি তো রিপোর্টে দেখিয়ে দিলাম কোথাও তো আমি সেরকম পেলাম না তো তোমরা রিপোর্ট তো দেখেই নিয়েছো তো এরপরে তোমরা কোন টপিকের উপর ভিডিও দেখতে চাইছো সেটা অবশ্যই কমেন্টে জানাবে এছাড়াও তো আমি আমার মতন করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতেই থাকবো তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমার সবাই খুব ভালো থাকবে আর সাবধানে থাকবে চলো দেখাবে নেক্সট কোনো ভিডিওতে বা ব্লগে টাটা